সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। এই গরমে প্রাণ ঠান্ডা করার একটা শরবত নিয়েছি, সেটা হলো কাঁচা আম পুড়িয়ে শরবত বানানো। খুবই মজার একটা রেসিপি, আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি দুটা কাঁচা আম পেরে নিয়েছি। এখন আম দুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আম দুটা আমি মাঝখান দিয়ে কেটে নিব। অবশ্যই কেটে নিতে হবে, তাছাড়া কিন্তু আমটা পোড়ানো যাবে না। এই যে দেখুন, এভাবে কেটে নিবে আমগুলো। এই গরমে কিন্তু সবার খুবই অবস্থা খারাপ, এরকম একটা শরবত হলে সবারই প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন, আমি আমগুলি কেটে নিলাম। এখন চুলাতে একটা ট্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর উপরে আমগুলি আমি পোড়াতে দিব। চুলাটা হাই হিটে দিয়ে দিলাম, আমি গ্যাসটা অন করে দিলাম। এখন আমি এর উপরে আমগুলি দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা শরবত, আশা করি সবারই এখন কাঁচা আম প্রচুর পরিমাণ আছে সবার ঘরে ঘরে। এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজা। আমটা পোড়াতে দিয়েছি, এখন উল্টে পাল্টে দিব। এইভাবে উল্টিয়ে দিবেন, এক সাইডে হয়ে গেলে অন্য সাইডে উল্টিয়ে দিবেন। দেখুন এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডে দিয়ে দিলাম আমগুলো পুরানো প্রায় শেষের দিকে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। আর আমি নিয়েছি এখানে তিনটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তিনটা পুড়িয়ে নিব। আম পুরানো শেষ, এখন আমি আমগুলি উঠিয়ে নিলাম। এরপরে আমি চুলাতে মরিচগুলি পুড়িয়ে নিব। এই যে দেখুন, মরিচটা পুড়িয়ে নিলাম। আর আমি এখানে আমগুলো এই ফাঁকে ঠান্ডা হোক। এই দেখুন, এখন আমি আমের উপরের অংশগুলি ফেলে দিব। খুবই সহজভাবে, যেহেতু আমি কেটে নিয়েছি, খুবই সহজভাবে উঠাতে পারবেন। এখানে আমি পানি দিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক। এখন আমি এগুলি উঠিয়ে নিব। দেখেন কত সহজভাবে উঠিয়ে আসছে। এইভাবে এই গরমে একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি গোটা জিরা একটু ভেজে নেব। এখন একটা মশলা বানাবো। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, বিট লবণ, চিনি। দিয়ে মেখে নেব। আর আমি যে যেটা মশলাটা ভেজে নিয়েছিলাম, সেটা জিরাটা ভাজি করে এটা করে দিলাম, এর ভিতর দিয়ে দিলাম। লেবুর একটা স্লাইস কেটে নিলাম, নিয়ে চারপাশে আমি ডেকোরেশনের জন্য লেবুর রসটা ভরিয়ে নেব। এইভাবে ভরিয়ে নিলাম। এখন আমি ডেকোরেশনের জন্য ইগুলি এর সাথে ভরিয়ে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে চিপে নেব, আম বের করে নেব। দেখেন, আম বের করে আমের আঠিটা ফেলে দিব। এই যে দিয়ে দিলাম একটু পানি। খুবই মজাদার একটা রেসিপি, আর খুবই মানে ঠান্ডা ঠান্ডা, আপনাদের শরীর একেবারে ঠান্ডা করে দিবে। আটি ফেলে দিয়ে এখন আমি এটা শরবত মানে গুলিয়ে নেব। যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি। আমি পানি দিয়ে দিলাম, যে যেরকম খেতে চান সেরকম। মরিচটা যে পুড়িয়েছি সেটা আমি ডলে নিব, হাত দিয়েই আমি কচলে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিব।
দিয়ে দিলাম স্বাদ মতো, মানে চিনি যার যতটুকুন সে সেইভাবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম বিট লবণ হাফ চা চামচ, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ি। দিয়ে এখন আমি এটা পরিবেশন করে নিব। খুবই সহজ আর খুবই অল্প সময় আপনারা এটা বাসাতে বানাতে পারবেন, যেহেতু এখন কাঁচা আমের অভাব নেই, অবশ্যই বানাবেন। আমি ডেকোরেশন করে নিয়েছি গ্লাসে, সেই গ্লাসের ভিতরে এখন এই শরবতগুলি দিয়ে দিব। আমি 2 গ্লাস বানাইছি, এই যে এখন এর ভিতর দিয়ে দিব আমি আইসক্রিম কুচি। এই যে আমি আইসক্রিম এখানে ই করে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। ওয়াও দেখুন দিয়ে দিলাম, এতটা মজা আর এতটা সুস্বাদু, আপনাদের প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। সো এভাবে একবার হলেও ট্রাই করবেন। সো ভিউয়ার্স, খুবই সহজ আর খুবই ইজিভাবে আমি বানিয়ে দেখালাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই যে দেখুন আমি পরিবেশন করে নিলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।